নমস্কার, আমি নন্দিতা। কথা মতো আমি কিন্তু ঠিক চলে এসেছি আপনাদের জন্য নতুন ভাবে নন্দিতা এর প্রথম পর্বে। প্রয়াসম ভিজুয়াল বেসিক্সে তৈরি কিছু ছবি, কিছু ছোট ছোট ছবি যা আমরা ভুলতে বসেছি আবার মনে করাবার জন্য আমরা সেই সব ছবি নিয়ে নতুন ভাবে আলোচনা করব। এই সব প্রতিটি পর্বে থাকবে এক একটি বিশেষ বিশেষ বস্তু। এই পর্বে আমরা লিঙ্গ বৈষম্য নিয়ে আলোচনা করব। পরের পর কি নিয়ে আলোচনা করব সেটা না হয় উচ্চতা। আমরা এই পর্বে ফিরে আসি। আমরা একটি বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। আজকের এই পর্বে প্রথম আমরা আলোচনার বিষয় হলো লিঙ্গ বৈষম্য। লিঙ্গ বৈষম্য বলতে আমরা পুরুষদের বুঝি, নারীদের বুঝি, কিন্তু হ্যাঁ, আজকের এই পর্বে আমাদের আলোচনার প্রাণ কেন্দ্র হচ্ছে নারী। কয়েকটি ছবি নিয়ে আমি কথা বলবো। প্রথমে বলবো আস্তে লেডিজের কথা। আচ্ছা, রাস্তা দিয়ে আপনারা যখন চলেন হঠাৎ দেখেন না ব্রেক কষে বাসটা দাঁড়িয়ে পড়ল, অতঃপর কানে আসে না আস্তে লেডিজ। হ্যাঁ, লেডিজ, নারী, আজকের আমাদের প্রথম আলোচনার বিষয়বস্তুই হচ্ছে এই ছবিগুলোর মধ্যে যেখানে প্রাণ কেন্দ্র হচ্ছে নারী, নারী চরিত্র। রাস্তায় আমরা সাইনবোর্ডে দেখতে পাই We respect women, we respect traffic rules. কিন্তু হ্যাঁ, মহিলাদের সঙ্গে ব্যবহারের মাপকাঠি সত্যি কি কোনো নিয়মানুসারে চলে? বোধহয় না। খেয়াল করে দেখবেন যখন বাসে ওঠেন, কোন পুরুষ কিন্তু সসম্মানে নিজের ইচ্ছে আপনাকে রেলসিটটা ছেড়ে দেন, আপনাকে আপনার অধিকারটা কিন্তু নিজে থেকে নিয়ে নিতে হয়। আর যখন আপনি ধরুন অটোতে উঠেছেন, খেয়াল করেন কিনা জানি না, এবার খেয়াল করবেন, দেখবেন অটো চালকটি তার আয়নাটি কিন্তু ঠিক মতো সাজিয়ে গুছিয়ে নেয় যাতে পেছনে মহিলার মুখটি তার লোলুপ দৃষ্টির আওতার মধ্যে কিছুক্ষণ থাকে। রাস্তা দিয়ে চলতে গেলে তার বেশভূষা, পুরুষের টিটকিরি, তাচ্ছিল্য, যেন সে একটা বিকিয়ে যাওয়া সামগ্রী, যা খুশি তাই বলা যায়। আরো শক্তিরূপিণী হয়ে ওঠার অঙ্গীকারে তার যা খোলে চোখের দৃষ্টি স্থির, দৃঢ় প্রতিজ্ঞ। মহিলাদের এবার কিন্তু সত্যি সত্যি শক্তিরূপিণী হয়ে ওঠার সময় এসেছে। What's in a name by which you call a rose, by any other name would smell as sweet. এই উদ্ধৃতিটা আমি শেক্সপিয়ারের রোমিও জুলিয়েট গল্প বলার জন্য দিচ্ছি না। গালি ছবিটির প্রথম সংলাপটি আমরা একটি মেয়ের মুখে শুনতে পাই, নামে কি যায় আসে। সত্যিই তো, কত না মেয়ে কত ভাবে, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়েরা কত ভাবে তারা লাঞ্ছনা গঞ্জনার শিকার হয়। সংসারে কাজ করতে গিয়ে তাদের শুধু অনুযোগই শুনতে হয়, কেন রান্নাটা হয়নি, কেন এটা করিসনি, তুই কেন এটা করলি, তুই কেন তাই করলি। জানেন তো, তিরস্কার এবং পুরস্কার দুই সমান অর্থ রাখে। একজনের জীবনে দুজনের সমান গুরুত্ব আছে, কিন্তু কেউ যদি কেবল তিরস্কার করে পুরস্কার দেয় না, তাহলে তার মনের কি অবস্থা তৈরি হয় বলুন তো। সে ভাবে সবসময় আমি যেখানেই যাবো গালি শুনতে হবে,
আমি রাস্তায় বেরোলে ছেলেরা বলবে, এহ এই পোশাক পরে বেরিয়েছিস কেন, তোর কি একটা ভালো পোশাক ছিল না? মা বলবে, তুই যদি ভালো করে রান্না না করিস তাহলে তোকে আমি খেতে দেব না। বাইরের লোক বলবে, টাকা না রোজগার করে আনলে কি করে ভাত জুটবে? তোমার নয় এই অভিযোগ, অভিযোগের পাহাড় শুনতে শুনতে, গালি শুনতে শুনতে সেই মেয়েটির মনে যে কি প্রভাব পড়ে তা নিয়ে তোমরা কেউ ভাবো না। তাই জন্যই তো আমরা দেখতে পাই কত লোক, কত মহিলারা আত্মহননের পথ বেছে নিচ্ছে। তারা আর আশার আলো দেখতে পারে না। প্রেমিক যার উপর সে নির্ভর করে সারা জীবন কাটাবে, তাকে বিয়ে করবে, সে পর্যন্ত বলে, দেখো তুমি যদি আমার মনের মতো না তৈরি হতে পারো তাহলে কিন্তু বিয়ে না। যার ভরসায় সে আগামী জীবনের স্বপ্ন দেখবে, সেও যদি তার উপর শর্ত আরোপ করে তাহলে সেই মহিলাকে আর কি পথ থাকে ছাড়া? যাদের মনের প্রচুর জোর তারা হয়তো রুখে দাঁড়ায়। তাই তো আমাদের দেশে আত্মহত্যার সংখ্যা এইভাবে বাড়ছে, হয় আত্মহনন নয় একেবারে বিদ্রুপে বিদ্রোহ করতে করতে বিপথে গম। সবটা বুঝতে গেলে আপনাদের দেখতে হবে গালি ছবি। পুরুষতন্ত্রের শিকলে কেন নারীকে বাঁধতে চাস, নারীকে কেন অবোধে তোরা চোখের জলে ভাসাস? পরবর্তী ছবির কথায় ফিরে আসি। 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিন। হ্যাঁ, এই দিনটির তাৎপর্য আমরা ছোটবেলায় সেরকম বুঝিনি, কিন্তু এখন 14 ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার দিবস। কিন্তু নারীর জীবনে এই দিবসের কি সত্যি কোনো মূল্য, কোনো পুরুষ দিতে পারে? এই ছবিটিতে আমরা দেখতে পাই একটি কিশোরী, তাকে তার প্রেমিক স্বপ্ন দেখায়, এই তুই চলে আয়, শোন কাল তো 14 ফেব্রুয়ারি, তোকে আমি বেড়াতে যাব। মেয়েটি বলে, না আমার তো কাজ আছে, আমি কি করে যাব? পুরুষ বলে, তোর তো ওই কাজ, ছাড় তো চল আমার সঙ্গে বেড়াতে। মেয়েটি মিথ্যার আশ্রয় নিয়ে তার কর্মক্ষেত্রে বলে যে, না আমি যেতে পারছি না, আমার একটা বিশেষ কাজ পড়ে গেছে। পুরুষ মানুষ তো, সে তার নিজের ইচ্ছে মতো নারীকে নাচাবার অধিকার রাখে। সন্ধ্যেবেলা সে SMS করে, শোন আমি বন্ধুদের সঙ্গে দীঘা যাচ্ছি, তুই তো তোর কাজটা ছাড়বি না। মেয়েটির স্বপ্নগুলোকে চুরমার করে দিতে তার এক মুহূর্ত বিলম্ব হয় না, তার সে চিন্তাধারার মধ্যেই সেটা থাকে না। সেই কিশোরী কিন্তু লাঞ্ছিত হয়, অপমানিত হয়, সে তার কর্মক্ষেত্রে ফিরে যায়। কর্মক্ষেত্রে তাকে সহজ হয় না, তার যে কাজটা সে ছেড়ে চলে এসছে সেটা নিয়ে কিন্তু সহজ হয় না, তাকেও সে কর্মক্ষেত্রে ফিরে যেতে হয়। এখানে আমার মনে একটা প্রশ্ন জাগে, সত্যি কি মেয়েটি বুঝতে পারল যে পুরুষ তাকে নাচাতে পারে? সে তার কর্মকেই শ্রেয় বলে এটা কি সে মেনে নিতে পারলো? এটা ভাবতে গেলে বা এটা ভবিষ্যতে দেখতে গেলে আপনাদের কিন্তু দেখতেই হবে 14 ফেব্রুয়ারি। একটি অক্ষরের হেরফেরে সম্পূর্ণ মানেটাই কিন্তু পাল্টে যায়। টিচার, TEACHER, সেখানে মাত্র একটি আর এর ব্যবহারে টিচার কিন্তু ট্রেচার হয়ে যায়। আর হ্যাঁ, এই নামটি কিন্তু আমাদের বলে দেয় যে এই ছবিটির বিষয়বস্তুটি কি। শিক্ষক যখন তার ছাত্রীকে হেনস্থা করে, টিচার যখন ট্রেচার হয়ে যায়, তাহলে মেয়েরা নিরাপদ কোথায়? শিক্ষা ব্যবস্থাতেও তাদের এরকম হেনস্থা হতে হবে? টিচার নানা অছিলায় ছাত্রীকে তাদের কাছে ডাকার চেষ্টা করে, তাদের বেশভূষার উপর লোলুপ দৃষ্টি দেয় এবং পড়ানোর থেকেও তাদের বেশভূষার উপর তার বেশি মনোযোগ দেখা যায়। একটি মেয়েকে পড়ানোর অছিলায় সে তার লোলুপ দৃষ্টির মধ্যে আবদ্ধ করে, তাকে স্পর্শ করে, অসভ্য আচরণ করে, অশালীন আচরণ করে। এই ছবিতে আমরা এটাই পরিষ্কার দেখতে পাই। আর তার মানে মেয়েরা তাহলে কোথায় নিরাপদ?
আমাদের শিক্ষা ব্যবস্থাতেও কি মেয়েদের সেই নিরাপত্তা আমরা দিতে পারি? আমরা যেখানে পড়াতে পাঠাই মেয়েদের, আমাদের তো অনবরত সেই চিন্তা হতে পারে যে শিক্ষক যেখানে ট্রেচার। এই ছবিটি আশা করি আপনারা সকলেই দেখেছেন, আর যারা না দেখেছেন তারা অবশ্যই দেখে নেবেন। গাঙ্গুবাই কাঠিয়াবাড়িতে আমরা দেখতে পাই গঙ্গা সুদূর কাঠিয়াবাড় থেকে প্রেমিকের প্রলোভনের ফাঁদে পা দিয়ে সিনেমায় হিরোইন হবার জন্য সুদূর কাঠিয়াবাড় থেকে মুম্বাইতে চলে আসে এবং অন্ধকার মহল্লার চোরাবালিতে অতলে তলিয়ে যায়। সে হয়ে ওঠে গঙ্গা থেকে গঙ্গুবাই। হ্যাঁ, এমনই একটি গল্প বলে আমাদের পরবর্তী ছবি চোরাবালি। কত মহিলারা, মহিলা বলবো না, কিশোরীরা বিশেষ করে ডিনসেল টাউনে গ্ল্যামার এবং সিরিয়ালে অভিনয় করার প্রলোভনের আওতায় পড়ে কত না অজানা লোকেদের ফাঁদে পা দেয়, বিশেষ করে যখন মহিলারা এই মহিলাদের শত্রু হয়ে ওঠে। ছলনায় ভুলিয়ে এসে বলে, চলো তোমাদের ফটো শুট করবো, তোমাদের সিনেমায় চান্স দেবো, সিরিয়ালে চান্স দেবো। সরল বিশ্বাসে সেই ফাঁদে পা দিয়ে কত কিশোরী এই পথে চলে যায়, বিক্রি করে দেওয়া হলো বিদেশি গ্রাহকদের কাছে। অনেক মূল্যে বিকিয়ে গেল তরুণ স্বপ্ন, কিছু তরতাজা প্রাণ। এটা তোমরা কাগজ খুলে দেখতে পাই, এমন ঘটনা তো আকছাড় ঘটেছে, তাই না? সহজে টিনসেল টাউন গ্ল্যামার তো সহজে পাওয়া যায় না, তাই মেয়েরা ভাবে এটাই বোধ হয় একমাত্র পথ যেখানে আমরা সহজে বেশি টাকা রোজগার করতে পারবো। তবে বলবো, এই চোরাবালি ছবিটি কিন্তু সতর্কবাণী, মেয়েদের সতর্ক করবার, সচেতন করবার একটা অদ্ভুত ছবি। এখন মেয়েরা অবশ্য অনেক স্বাধীন, তারা অনেক মুক্ত মনা, তারা অনেক লেখাপড়া হচ্ছে, তাদের যেন কেউ এইভাবে প্রলোভনের ফাঁদে পা না দিতে পারে, প্রলোভনের জালে ফাঁসিয়ে তারা যেন কোনো বিপথে না যায়। সেই জন্য এই চোরাবালি ছবিটা কিন্তু আপনাদের দেখতেই হবে। অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা একটি কথা আমার খুব ভালো লাগে, নারী তুমি মানুষের বিধাতার, শুধু মোর নই তবু তোরে দিনু গভীর বিরহ শ্রেষ্ঠ উপহার, এ নিখিলে এ গর্ব। আজকের পর্ব এই পর্যন্ত, আবার ফিরে আসব আগামী শুক্রবার নতুন গল্প নিয়ে, নতুন ভাবে, নতুন দর্শক। নমস্কার।